মা বলে বাবা তাড়াতাড়ি খাইয়া লও, সুন্দর করে গোসলটা কর। ছেলে কয় আম্মু তুমি খাইছুনি, আব্বা তুমি খাইছুনি, বলে তুই না খাওয়া পর্যন্ত আমাদের পেটে খানা যায় না রে বাবা। মা ভালো একটা খানা তৈরি করলে গোপনে রাইখা দেয় তোমার জন্য। বাবারে কয় খানাটা আমার ছেলের কাছে পৌঁছাইয়া দাও, আমার ছেলে না খাওয়াই আমি খাইতে পারি না। ওই মা বাবা যার দুনিয়াতে নাই রে যুব, ওই মায়ের যারা ধমক দিছ, ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছ, চোখ দুইটা বন্ধ করে দেখ। তুই মোনাজাত দিয়া বাড়ি যাবি, বাড়ি গিয়া তুই ঘরের দরজা ধাক্কা দিবি, দরজা খোলার আর কেউ নাই, আর যার মা আছে সে জানালা দিয়া তাকায় আছে, বাবা ঘুমাই নেয় তাড়াতাড়ি চলে যা। এরে আল্লাহর বান্দা কিসের দুনিয়ার পাগল হয়েছ, আমার মায়ার নবীও তো বড় ইয়তিম। মা আমেনা নবীরে রাস্তায় রেখে ঘরে সব ছেলেরা খেলতেছে, মায়ার নবী সেখানে বসে দেখতেছে। সন্ধ্যাবেলা সব ছেলেরা সন্তান নিয়ে ঘরে যায়, মায়ার নবী তাকায় আমার বাবায়, কই আমার বাবারে তো আমি দেখতেছি। মা আমেনা দৌড়াইয়া মা দৌড়ায় নবীরে খুঁজতে গিয়া দেখে বসে বসে কান্না করে। মা আমেনা কোলে জড়ায় নিল, নবী বলেন মা বলো আমার বাবাই কই। মায়ার নবীর চোখের পানি মা আমেনার দিলটা কেড়ে নিল, বলে বাবা তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা চির বিদায় হয়ে গেছে। নবী বলেন আমার বাবার কবরটা একটু দেখাও, কবরের সামনে দাঁড়া একটু সালাম জানাবো। এরে আল্লাহর বান্দা কয়দিন আর বাহাদুরি করবা, কত টাকাওয়ালা কবরে চলে গেল, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে গাড়িওয়ালা নেই। অন্ধকার কবরে একটা সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি আর কারো হবে না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না, তুমি আমি কেন পারবো না রে বাবা? একটু দিলটাকে বুঝাও, কবরের আজাবের কথা স্মরণ করে সঠিক পথে চলো। চাকরি রিজিক দেয় না, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, আল্লাহর গোলাম হয়ে যাও, দেখবা বরকতের রিজিক তোমার ঘরে চলে আসবে। এরে পর্দার আরানের মা বোনেরা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা, আল্লাহওয়ালাদের মায়ের মতো ভাগ্যবতী মা, মনে চায় নাকি আপনি একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে? তওবা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ এমন এক সন্তানের মা বাবা বানায় দেও মরণের পরে যেন সন্তান জানাজার ইমামতি করতে পারে। সন্তান পিতামাতার সামনে অপরাধ করে না কেন? বলে অন্তরে শাসনের ভয়। ছাত্র ওস্তাদের সামনে অপরাধ করে না কেন? বলে বিচারের ভয়। আসামি বিচারকের সামনে অপরাধ করে না, বলে আমার বিপদ আসবে শাস্তি হবে এই ভয়। দুর্বল মানুষগুলো সবল মানুষের ভয় করে। ঠিক যেই বান্দা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা কখনো আল্লাহর সামনে অপরাধ করবে না, কারণ আল্লাহ তাআলার আযাবের ভয়। তবে ব্যবধানটা কি? বলে মা বাবার অন্তরে, সন্তানের অন্তরে মা বাবার প্রতি ভয়। মা বাবার সামনে অন্যায় করে না, চোখের আড়ালে আবার করে, কারণ ভয় নাই। ওস্তাদের নজরে অন্যায় করে না, চোখের আড়ালে অন্যায় করে বলে ভয় নাই। কিন্তু আমার আল্লাহকে তো আড়াল করে বান্দা কোনো অপরাধ করার জায়গা নাই, কারণ বান্দা যদি যেখানে আছো আমার আল্লাহও সেখানে আছে। হার কে দার খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম।
কোরআনে পাকে আল্লাহ পাক আবার বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চিত জমিনের মধ্যে যারা আমার বান্দার ভিতরে যারা উলামা, এরাই আমি আল্লাহকে বেশি ভয় করবে। তার মানে কি, অন্য সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে অন্যায় করবে, একজন উলামা অন্যায় করবে না। কারণ উলামা রাতারাতি হতে পারে নাই, বান্দা আর একজন আল্লাহর খাঁটি গোলামের পেছনে সময় দিয়ে সাধনা করে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করেছেন। বান্দা অন্যায় তো করবেই না, অজান্তে যদি কোনো অপরাধ হয়ে যায় আল্লাহর ওলি ওলামা আউলিয়া তওবা করতেও দেরি করে না। আল্লাহ বলেন এই ওলামা এরা ভয় করবে আল্লাহকে বেশি। আউলিয়া কারা, যাদের মধ্যে দুই গুণ, পরিশুদ্ধ ঈমান আর তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যেই সন্তান মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে অন্যায় করে না, যেই লোক সাপকে ভয় করে, সাপ ওই লোকটা দেখবেন সাপের নাম শুনলেও পালায়, এমন পরিমাণ ভয় পায়, রাতের ঘুমের মধ্যে সাপ সাপ কয়া চিল্লায়। সাপ যেই গর্তে থাকতে পারে সন্দেহ আছে, ওই জায়গা দিয়েও ওই বান্দা চলে না ভয়। ঠিক এই জমিনের মধ্যে যারা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা গুনাহ তো করবে, দূরের কথা, যেখানে গেলে গুনাহ হওয়ার সন্দেহ আছে ওই জায়গায়ও যাবে না। সন্দেহ আছে গুনাহ হতে পারে, এরকম সন্দেহ নাই, কথা বলেন না কেন? যেমন জুমার নামাজে আসছেন, শুক্রবার বড় পবিত্র দিন, সাহেব জুমার দিন মসজিদে ঢুকলেন সবার শেষে, কারণ এরা সাহেবের একটা শান, আগে ঢুকলে সাহেবের সাহেবগিরি টিকে না, এজন্য জুমায় সবার শেষে ঢুকে আবার সবার আগে বের হয়, এগো সুন্নাত লাগে না। বের হইয়া জুমার দিন নামাজ পড়িয়াই রাস্তায় গিয়া বিড়ি টানে, এরপরে কই যায়, বলে হুজুর দোয়া করবেন, তিনটা বিয়ার দাওয়াত আছে। বিবাহের মজলিসে গিয়া দেখা যায় বান্দার হাতের জিনা, চোখের জিনা, মুখের জিনা চলতে থাকে, কারণ মুসলমানের এমন একটা বিয়ার মজলিস পাওয়া যাবে না, হাজারে দুই চারটা পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই বিয়ার প্যান্ডেলে বেপর্দার গুনাহ হয় না। ওই হাজি সাহেব বলে, শুধু হাজি আমি তো আলহাজ, আপনি আমাকে শুধু হাজি বললেন কেন, আমি তো আলহাজ। বলে কেন? বলে ভিআইপি প্যাকেজের হাজি আমি, 13 বার কত মানুষের হজে নিলাম, আমারে চিনেন নাকি, আমি তো শুধু হাজি না আমি আলহাজ, আমি 13 বার হজ করলাম। হাজি সাহেব 13 বার মক্কায় ধাক্কা লাগাইয়া ওষুধের ব্যবসায় এখনো ছাড়তে পারেননি, আসেনি। ও পীর সাহেবের মুরিদ ভাই, ও তাবলিগওয়ালা ভাই, আপনার চিল্লা, আপনার তালিম আর আপনার জিকির আর পীরের দরবারের অ্যাকশন কি পরিমাণ হয়েছে, টের পাওয়া যায় মাইয়া পোলার বিবাহের অনুষ্ঠানে। তখন হাজি সাহেবের হজ কি পরিমাণ কবুল হয়েছে টের পাওয়া যায়, তখন জাকিরিনদের জিকিরের অ্যাকশন কি টের পাওয়া যায়, তখন তাবলিগওয়ালা ভাইয়ের চিল্লার হালাত কি টের পাওয়া যায়, নিজের মাইয়া ভোলার বিয়ার সময় রাগ করতেছেন, কোনো লাভ নাই, করোনা যাবে না এই আকাম না ছাড়লে।
এই আকাম ছাড়তে হবে, অপরাধ থেকে তওবা করতে হবে। রাগ করলে কি হবে? আমার মাওলার সাথে তো রাগ করিয়া নমরুদ টিকতে পারে নাই, ফিরাউন টিকতে পারে নাই। পারছে? কই গেল নমরুদ? আল্লাহকেই মেরে ফেলার জন্য তীর নিয়ে রেডি হয়েছে। কত বড় বেঈমান হলে আল্লাহকেই মেরে ফেলবে, রাখবেই না আল্লাহ। সেই নমরুদের মতো বেঈমানের ধ্বংস করার জন্য আমার আল্লাহর কি পরিমাণ বাহিনী লেগেছিল! একটা অসুস্থ মশা, কি মজার কথা, মশায় গিয়া যখন আলিঙ্গন করলো, হঠাৎ করে মাথার ভিতরে গিয়া মিসকল দেয়, মাথা গরম হয়ে যায়। এত ডাক্তার কবিরা ঝালুয়া পাটি দৌড়ায়, মাথা ব্যথা কমে না। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত হয়ে গেল। এ জমিনে দামি দামি মানুষের কপালেই তো জুতা লাগছে, এটা ভাগ্যের ব্যাপার? আমেরিকার বুশের গালে লাগছেনি? তাসনিমা নাসরিনের গালে? কথা বলেন না কেন? কিন্তু আমরা এটি আশা করি না। হ্যাঁ, যদি জুতার সাথে মোলাকাত করে, আমাকে করার কি? আমরা চাই নি, চাইছি? আমরা মুসলমান চাবো কেন? আমরা চাবো হেদায়াত। কি চাবো? হ্যাঁ, যদি জুতা চাইতে আমার কি করার? বলবেন, হুজুর জুতা চাইলো যে এটার প্রমাণ কি? প্রমাণ নিবেন না? কথা বলেন না? সাংবাদিক প্রশ্ন করলেন, আমেরিকার ডব্লিউ বুশকে জুতা খাওয়ার পরে কাইফা হাল? বুঝেননি? জুতা খাওয়ার পরে আপনার কেমন লাগলো? আমেরিকার ডব্লিউ বুশ বলে, ডোন্ট মাইন্ড, আমি কিচ্ছু মনে করিনি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। নমরুদ জুতার বাড়ি খাইয়া খুশি হয়ে গেল, মেডিসিন পেয়েছি, এইবার জুতা মাথায় লাগলেই মিসকল বন্ধ হয়ে যায়, মাথা ঠান্ডা হয়ে যায়। মাথা আমার ঠান্ডা, মিসকল বন্ধ হয়ে যায়, একটু আরামে থাকি। এইবার কয়, এই জুতা মাথার সাথে কে লাগায় রাখবা? আমি তো হইয়াও থাকা যাবে না। একজন খাদেম রেডি কর, বেতন দিয়ে ওর কামি হইলো, ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবে, যত জোরে মারবি তত বেতন বাড়ায় দিবে। খাদেম কয়েকদিন জুতা মারার পরে বলে, আমার কি ঘুম নাই, খানা নাই? শিডিউল পাল্টায় দেওয়ার একজন রাখো, বাঘ বাঘ করে দিন রাত মিলায় জুতার বাড়ি। নমরুদকে তিনজন রাখ, তারপরে জুতার বাড়ি বন্ধ করা যাবে না। এরে নবীর আশেক উম্মতের দল, বোঝো যুবকরে, পাও দুটো যদি আগায় দিতি, আমি তোমার পায়ে হাতটা রেখে বলতে চাই রে যুবক, নোয়াখালী এলাকায় আম্মা জানের ইজ্জত রক্ষার আন্দোলনে স্লোগান দিয়া সরকারের কাছে দাবি জানাও। নারী নির্যাতনের আইন আছে, শিশু নির্যাতনের আইন আছে, বড় কঠিন, এরপরও তুমি বলো হবে না, আরো কঠিন করো। এদেশের যুবকরে সাইজ করে ফেলো, এই ধর্ষকদের থেকে নারীদেরকে পরিত্রাণের ব্যবস্থা করো। আন্দোলন করেছো, সরকারের কাছে বিচারের দাবি জানাইছো, ধন্যবাদ জানাই, কিন্তু পাও দুইটা যদি আগায় দিতিরে যুবক, আমি পায়ে হাত দিয়ে বলতাম, আমি মুসলমানের সন্তান, তুমিও মুসলমানের সন্তান, তোমার বুকের উপরে হাতটা লাগাইয়া তুমি আমাকে একটু বলো, ও ভাই, তুমি নোয়াখালীর আম্মা জানির ইজ্জতের রক্ষার আন্দোলনে চিল্লাইতেছো রে বাবা, তুমি আমাকে একটু জবাব দাও, তোমার চরিত্রের খবর কি? ওই আম্মা জানেরটা মিডিয়ায় খবর আসছে, সবাই জেনে গেল,
কিন্তু তুমি এই বয়সে কয়জন মেয়ের চরিত্রের উপরে হামলা করেছ, কয়জন নারীর সতীত্ব নষ্ট করেছ, তোর বিরুদ্ধে ফাঁসির স্লোগান আর আন্দোলন রাস্তায় মিছিল কে করবে? তুই মনে করছো জানে না, তুই দুধের ধোয়া কেউ টের পায় নাই। আমার মাওলায় যদি বেজার হয়ে যায় আল্লাহর কসম করে বলি, কেউ টের পায় আর না পায়, কাউকে তোর জানার দরকার নাই। তুই যার সাথে অন্যায় করো সেই একদিন সকলকে জানায় দিবে। তওবা কর, তওবা কর, তওবা কর। আবার কত যুবক ওই নামাজিওয়ালাদের গালি দেয়, কত বোনেরা নামাজ ছাড়ে না, কলেজে যায় তারপরও মাথায় ওড়না নিয়ে যায়। প্রত্যেকটা স্কুল কলেজের পাশে একটা নামাজের জায়গা আছে না নাই? আমি এক কলেজের পাশে বয়ান করে দেখলাম দুইটা ভিন্ন ভিন্ন জায়গা আছে, মহিলাদের নামাজের স্থান, পুরুষের নামাজের স্থান। বুঝা গেল ওখানে কলেজে ফরিয়াও মেয়েরা নামাজ পড়ে, ছেলেরা নামাজ পড়ে। আয় আল্লাহর বান্দা, ওই বোন তার চরিত্র ঠিক রাখার জন্য বোরকা পরে ওর না পরে নামাজে যায়, কলেজে ফরিয়াও নামাজ পড়ে। ও যুবক আল্লাহর গোলাম, তুমি আজ নামাজি বান্দারে গালি দাও, আবার কত বোনেরা ঢাকা রাজধানীতে দাঁড়ায় কই, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ওয়াজ মাহফিলে নাকি ধর্ষণ বাড়িয়েছে, এজন্যই তো গ্রামে বলে পাগলে কি না কই ছাগলে। এরে যুবক, এই ওয়াজের মাধ্যমে কোরআনের বয়ানের বিনিময়ে কত যুবক যে নামাজি হয়েছে হিসাব নাই। দাড়িবিহীন যুবক দাড়িওয়ালা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে। অতএব তাদের কেউ চিহ্নিত করে নাও, এই নারীরা স্বাধীনতার দুশ্মন, জমিনের দুশ্মন, মানবতার দুশ্মন, বেদিন বেঈমানের পাক্কা দালাল। এর পর্দার আড়ালের মা আসেনি? ও পর্দার আড়ালের মা, আপনাদের এলাকায় তাকায় দেখেন কত আম্মা জান কত বোনেরা বয়ান শুনিয়া তো আজ পর্দাওয়ালা নামাজি হয়ে গেছে স্বামীর খেদমত করে। আপনাদের খবর না থাকলে আমগো কাছে খবর আছে, কত বান্দাই শেখা আল্লাহর শকর, হুজুর বয়ান শোনার পর আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও পর্দা করে নামাজ পড়ে। সে আমেরিকার থেকে একটু দোয়া নেওয়ার জন্য পাগল, সে সৌদি আরব থেকে একটু দোয়া নেওয়ার জন্য মোবাইল করে কান্না করে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, কিন্তু বয়ান শোনার পর আমি অনুভব করলাম এই জমিনে আমার মতো জাহান্নামী আর কেউ নাই, আমার জন্য একটু দোয়া করবেন, আমি এখন থেকে নামাজ ধরেছি, আল্লাহ যেন হেদায়েতের পথে রাখে, আর কোনোদিন অপরাধ করব না। এই গজবে সব ধ্বংস হওয়ার কথা হয় না কেন, এই ময়দানে কোরআনের আওয়াজ আছে, এই জন্য কোরআনের আওয়াজের কারণ। আল্লাহ বলেন এর মুমিন আমাকে ভয় করো, জবানের হেফাজত করো, আকুলু কাউলান সাদিদা, যদি তাকওয়া অর্জন করো অর্থাৎ আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, তওবা করো, নিজের জবানটাকে কন্ট্রোল করতে পারো,
আমি আল্লাহ স্পষ্ট দুইটা পুরস্কারের ঘোষণা দিলাম, ইউসলিহ লাকুম আমালাকুম। এক নম্বরে তোমাদের টুটা ফাটা আমলকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম। দুই নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। ওয়ামান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাউজান আযীমা। যারা আল্লাহ এবং নবীজির অনুসরণ করবে তারা চূড়ান্ত বিজয়ী ভেষে জান্নাতের মেহমান হয়ে যাবে। বেহেশতা যাকে আজারে না বাস কাছে রাবা কাছে কারে না বাস। ও যুবক, ও পর্দারের মা, অনেকে মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা ভালো কিন্তু সব কথা মানা যাবে না, মানলে আমার স্বাধীনতা চলে যাবে। কে বলেছে, কে তোমার মাথা নষ্ট করেছে রে মা? কই যারা পর্দা নিশি আম্মা জান, আম্মা জানেরাও তো পর্দা রক্ষা করে স্বামীর খেদমত করে বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যাওয়ার সুযোগ আছে না নাই? যায় কি যায় না? যায়, বিভিন্ন এলাকায় যায়, বেড়াবার জন্য যায়, দেখার জন্য যায়, পর্দা রক্ষা করে। আমার বহু বোনেরা পর্দা রক্ষা করে ইংরেজি অঙ্ক বাংলা লাইন এলাকা পড়া পড়ে। আমার বহু বোনেরা পর্দা রক্ষা করে আল্লাহর কোরআন পড়ে, মা বাবার খেদমত করে। আমার বহু যুবক ভাই আজকে আল্লাহর হুকুম মতো চলতে গিয়া তাদের কোনো রাস্তা বন্ধ নাই। আমরা টুপি পরার কারণে আমাদের কোনো রাস্তা বন্ধ হয়ে যায় নাই। একটা টুপি ছাড়া, নামাজ ছাড়া, দিনদার ব্যতীত ছাড়া ইসলামের বাইরের মানুষটা বাজারে যায়, ব্যবসা করে, দোকানদারি করে, বিয়ে শাদী করে, সন্তান হয়, ঘোরাফেরা করে। আমরাও তো করি, করি না? আমরা নামাজি বান্দারা, আমরা আল্লাহর বান্দা, নবীর সুন্নাত মানেওয়ালারাও তো, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সফর করি, আমরাও তো ঘোরাফেরা করি, ব্যবসা করে, চাকরি করে, এরকম নামাজি টুপিওয়ালা আছে না নাই? তাহলে বলেন আমরা কি পাই নাই? আসলে শয়তানে ধোকা দিয়ে রাখছে জাহান্নামে নেওয়ার জন্য। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর ভয়ন্তরে ঢুকাও, দেখবেন এক বেচারা সাপকে বড় ভয় পায়, সাপের কাছে যায় না, সাপ যেখানে থাকে সেখানেও যায় না। আবার তার মতো একটা যুবক সন্তান সাপটারে দইরা হাতের মধ্যে পেঁচাইয়া খেলা করে আছে না নাই? ও কি পায় না? সাপেরে ভয় পায় না, সাপে ওরে ভয় পায়। কথা বলেন, সাপেরে ভয় পায় না, বরং সাপ তাকে ভয় পায়। যদি কাছো সাপ চুপ হয়ে যায়, এরে নবীর আসে যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ করবে, দূরের কথা যেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে ওখানেও যাবে না। সে গুনাকে ভয় পায়, গুনার কাছেও যায় না, গুনা গুনা যাব না যাব না। কেন? আজাবের ভয়, গুনা করার শাস্তির ভয়। আর আল্লাহর ভয় আর তাকওয়া অনেকে অন্তরে এমন ভাবে ঢুকাইছে যে তাকওয়ার পাওয়ার এত বেশি, বান্দা গুনাকে ভয় পাবে, দূরের কথা গুনা তাদেরকে ভয় পায়। দুনিয়াতে এসেছি আর যাবো কি? পুরুষের জন্য তিনটা সাদা কাপড়, নারীর জন্য পাঁচ কাবন, কবরের সাইজটা হবে এক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, এসেছিও এক, যাবো এক, কবরের সাইজও এক, সকলের কাফন হবে এক, কালার হবে আলাদা। কারো কাফনের কালার হবে লাল, কারোটা সবুজ, কারোটা সাদা, কারোটা কালো। তাহলে কি হবে?
ও ভাইজান, মাজহাব মানেন না মানেন, সবার কাফন হবে। যখন কাফনের প্যাকেট হয়ে যাবে তখন কে মাজহাবি কে লামাজহাবি কে চরমনাই কে উজানি কে তাবলিগ কে কওমিয়া কে আলিয়া প্রমাণ পাওয়ার কোনো উপায় নাই। কারণ সকলের তিনটা সাদা কাপড়, ভেতরের কিছুই নাই। আমার ভেতরের গেঞ্জিটাও বেলেট দিয়া কেটে রেখে দেওয়া হবে। ওরে ভাইজান, কবরে যাওয়ার পর ওই মাজহাবিদের প্রশ্ন আলাদা, লামাজহাবিদের প্রশ্ন আলাদা, এমনটাও না। সকলের প্রশ্ন তিনটা সমান প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মদিনাওয়ালা নবীর পরিচয় দাও। জিগাইব আবু হানিফারে ডেলি কয়টা গালি দিয়ে বরকত নিছো ক? হ্যাঁ, মাজহাব মানছো কি মানো নাই জিজ্ঞাসা করা হবে না, প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, তোমার রবকে। যারা দুনিয়াতে বলবে আমার রব আমার আল্লাহ, তারা কবরেও গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ, আর কেউ আমার রব না। তোমার ধর্ম কি? দুনিয়াতে যারা ধর্ম ইসলাম পালন করেছে তারা কবরে গিয়া বলবে দ্বীনি আল ইসলাম, আমার দ্বীন হলো একমাত্র ইসলাম। আমি ইসলাম ধর্ম পালন করে চলেছি, অন্য কোন ধর্ম আমি পালন করি নাই। অন্য ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না, ইসলাম ধর্মটাই কবুল হবে। কোরআনের ঘোষণা, আল্লাহ বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না। তিন নাম্বার প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে। মুহাম্মদ রে চিনুনি, রাস্তা দিয়ে বলবে এই লোকটা রে চিনুনি। যারা জমিনের মধ্যে আমার নবীর সুন্নত মানিয়ে চলছিল তারা বলবে চিনবো না কেন, ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, লম্বা জামা পরেছিলাম, যেই নবীর সুন্নতের এত মায়া করে আমল করেছি, যেই নবীর টুপি পরেছি, দাড়ি রেখেছি, লম্বা জামা পরেছি, পাগড়িটা পেঁচাইয়া মেসো একটা করেছি, নামাজ পড়েছি, নবীর সানে দরুদ সালাম পড়েছি, ওই নবীর টুপি দাড়ি এত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর, দেখে বলবে তিনি তো আমার সেই মায়ার নবী। আল্লাহ বলবে ফেরেশতা চুপ কর, এই বান্দারে ডিস্টার্ব করিস না, এই বান্দা দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে না, দোকানে গিয়াও বান্দা দৌড়াইয়া ঘুমাইতে যায় না, ঘুমের মধ্যে গিয়াও বান্দা ওয়াজের আওয়াজ পায় দৌড়ায় গেছে, কোরআনের আওয়াজ পাইলে দৌড়ায়, আজান শুনলেই মসজিদে দৌড়ায়, আবার ভোর রাত্রে উঠা সেজদায় পড়ে আমার মহাব্বতে কান্নাকাটি করেছে, এই বান্দা আরামে ঘুমাইতে পারে না। এখন একটা বেহেশতের বিছানা কবরে বিছায়া দাও, জান্নাতের বিছানা কবরে বিছায় দেওয়া হবে। আল্লাহ অর্ডার করবেন নাউম ঘুমা ঘুমা কানাউমাতিল আরুস, জব নতুন জামাইয়ের মতো আরামে ঘুমা, কেয়ামতের আগে কেউ তোর ঘুমে ডিস্টার্ব করবে না। জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও, জান্নাতের হাওয়া কবরে এসে হাজির, মহাব্বতের ঘুম বান্দা ঘুমাবে, ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার হবে সজাগ হয়ে বলবে সামান্য সময় ঘুমাইলাম, কে আমার ঘুমে ডিস্টার্ব করলো, বলে না না কেউ ডিস্টার্ব করে না, ওয়াসাদাকাল মুরসালুন, আল্লাহর ওয়াদা, কেয়ামত হবে সেই কেয়ামতের ওয়াদা এসে গেছে, রেডি হয়ে যাও, আজ আল্লাহর আদালতে হাজির হতে হবে। পক্ষান্তরে একটা বেঈমান নাফরমান গুনাহগার বেনামাজি, এরে যখন কবরে রেখিয়া সবাই চলে যাবে, কেউ নাই কেউ নাই, ডানে বামে সামনে পেছনে উপরে নিচে মাটি আর মাটি, প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বেঈমান নাফরমান আল্লাহকে তো চিনে না, ওই বান্দা একটা জবাব দিবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না।
রবের পরিচয় জানি না, ধর্মের পরিচয় জানি না, রাহমাতুল্লিল আলামিনের তো চিনি না, কারণ আমি নবীর তরিকায় চুলটা রাখি নাই, ক্রিকেটের সাইজে চুলটা রেখেছি, নবীর তরিকার টুপি পরি নাই, জামা পরি নাই। বরং আলেম ওলামারা বয়ান করে দাওয়াত দিত উল্টা উল্টা উল্টা, আলেমদের বিরোধিতা করতাম, সুন্নত মানতাম না। আল্লাহ কয় এরে আর কোনো প্রশ্ন করার দরকার নাই, এই বান্দারে বানাইছি আমি, এই বান্দারে মায়ের গর্ভে রুজি দিয়া লালন পালন করেছি আমি, দুনিয়াতে আসার পর কি খাবে মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছি আমি আল্লাহ, এই বান্দা দাঁত নাই খেতে পারে না দাঁত দিয়েছি আমি আল্লাহ, হাঁটতে পারে না হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ, কথা বলতে পারে না কথার শক্তি দিলাম আমি আল্লাহ, খানার ব্যবস্থা করলাম, পানির ব্যবস্থা করলাম, আলোর ব্যবস্থা করলাম, চলার জন্য রাস্তা দিলাম, বালিশটা বানানোর জন্য তুলা বানাইলাম, ওই তুলার বালিশে আরামে ঘুমাবি, রাত্র দিলাম আরাম করার জন্য, ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, আমি আল্লাহ পাক দিনটা দিলাম তার কামাই রুজির জন্য, এই বান্দা আমার দেওয়া পানি, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া সমস্ত নিয়ামত, ওই নদীর মাছ, আমার দেওয়া গাভীর গোশত, আমার বানানো মুরগির গোশত খাইয়া আলহামদুলিল্লাহ বলে নাই, বরং আমি আল্লাহর সাথে গাদ্দারিয়ার না ফরমানি করেছে, আজকে ফেরেশতা দেরি করিস না, ওই মজাটার সাজা এখন বুঝাইয়া দাও, জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জাহান্নামের কবরে বিছানা যখন দেওয়া হবে, জাহান্নাম তো ভয়ঙ্কর আগুনের গরম, আল্লাহ বলবে জাহান্নামের সাথে একটা রাস্তা খুনিয়া দাও, এদিক দিয়ে আল্লাহ বলবেন এর কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে একটা চাপ দাও, কবরের মাটি এত জোরে চাপ দিতে থাকবে, এক পাজরের হার আর এক পাজরে গিয়া চুরমার হয়ে যাবে, একটা না দুইটা না অন্ধ ফেরেশতা লোহার গুর্জনি আসবে, একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর এসে ভরে যাবে, আজাব শুরু হয়ে যাবে, এমন চিৎকার দেওয়া শুরু করবে বেঈমান, মদিনার নবী বলেন সব দুনিয়ার মাখলুকতেরা আওয়াজ পাইব, মানুষের জিনেরা পাইবে না, কিন্তু মানুষ বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরে আজাব দেখায়, কত কবরে আগুনের ধোঁয়া দেখা যায়, কত কবরে সাপ, আবার কত কবরে আগুন দেখা যায়, আবার কত কবরের লাশ ২০ বছর পর ৩০ বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়, যত কবরের লাশে আগুন দেখা গেল, কবরে সাপ দেখা গেল, সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ কাফন সহ তাজা পাওয়া গেল, সব হলো নামাজি বান্দার কবর। এরে যুবক আল্লাহর গোলাম, এই ময়দানে এমনও বান্দা আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এরে আল্লাহর বান্দা, ওই কবরের মধ্যে নিজের হাতে গোসল করায় তারপরে বাবার কাফন পেঁচায় রাখছো, আবার এই লকডাউনের মধ্যে যার মা বাবা কবরে চলে গেল, জানাজায় এত মানুষ পাও নাই, ওই মা ওই বাবা কেমন আপন, তুমি গাজীপুর গার্মেন্টসে চাকরি করো, তোমার বাবা মা গ্রামের বাড়ি, এমন একটা রাত্র নাই যে বাবা মোবাইল করিয়া তোমার খোঁজ না নিত, রাত্র গভীর হয়ে গেলে মোবাইল করতো, বাবা খাইছুনি ঘুমাবি কখন, ডিউটি শেষ হইছে কিনা বল, বলে হ্যাঁ বাবা, মা বলে বাবা তাড়াতাড়ি খাইয়া লও, সুন্দর করে গোসলটা কর, ছেলে কয় আম্মু তুমি খাইছুনি, আব্বা তুমি খাইছুনি, বলে তুই না খাওয়া পর্যন্ত আমাদের পেটে খানা যায় না রে বাবা, মা ভালো একটা খানা তৈরি করলে গোপনে রাইখা দেয় তোমার জন্য, বাবারে কয় খানাটা আমার ছেলের কাছে পৌঁছাইয়া দাও, আমার ছেলে না খাওয়াই আমি খাইতে পারি না, ওই মা বাবা যার দুনিয়াতে নাই রে যুবক, ওই মায়ের যারা ধমক দিছো, ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছো,
চোখ দুইটা বন্ধ করে দেখ, তুই মোনাজাত দিয়া বাড়ি যাবি, বাড়ি গিয়া তুই ঘরের দরজা ধাক্কা দিবি, দরজা খোলার আর কেউ নাই, আর যার মা আছে সে জানালা দিয়া তাকায় আছে, বাবা ঘুমাই নাই, তাড়াতাড়ি চলে যা। এরে আল্লাহর বান্দা, কিসের দুনিয়ার পাগল হয়েছো? আমার মায়ার নবীও তো বড় ইয়তিম, মা আমেনা নবীরে রাস্তায় রেখে ঘরে সব ছেলেরা খেলতেছে, মায়ার নবী সেখানে বসে দেখতেছে। সন্ধ্যাবেলা সব ছেলেরা সন্তানরে নিয়ে ঘরে যায়, মায়ার নবী তাকায় আমার বাবায়, কই আমার বাবারে তো আমি দেখতেছি। মা আমেনা দৌড়াইয়া মা দৌড়ায় নবীরে খুঁজতে গিয়া দেখে বসে বসে কান্না করে, মা আমেনা কোলে জড়ায় নিল, নবী বলেন মা বলো আমার বাবাই কই? মায়ার নবীর চোখের পানি মা আমেনার দিলটা কেড়ে নিল, বলে বাবা তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা চির বিদায় হয়ে গেছে। নবী বলেন আমার বাবার কবরটা একটু দেখাও, কবরের সামনে দাঁড়া একটু সালাম জানাবো। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? কত টাকাওয়ালা কবরে চলে গেল, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নেই। অন্ধকার কবরে একটা সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি আর কারো হবে না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না, তুমি আমি কেন পারবো না? রে বাবা একটু দিলটাকে বুঝাও, কবরের আজাবের কথা স্মরণ করে সঠিক পথে চলো। চাকরি রিজিক দেয় না, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, আল্লাহর গোলাম হয়ে যাও, দেখবা বরকতের রিজিক তোমার ঘরে চলে আসবে। এরে পর্দার আড়ানের মা বোনেরা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা, আল্লাহওয়ালাদের মায়ের মতো ভাগ্যবতী মা, মনে চায় নাকি আপনি একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে? তওবা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ এমন এক সন্তানের মা বাবা বানায় দেও মরণের পরে যেন সন্তান জানাজার ইমামতি করতে পারে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আর খাঁটি আল্লাহওয়ালা ইমানওয়ালা তাকওয়াওয়ালা যাদের বয়ানে মানুষের কান্না আসে আমল তৈরি হয়, এমন আল্লাহওয়ালাদের সংস্পর্শে গিয়া নিজের আমলটারে সুন্দর করবে বাবা। এখন আমল নামার দিয়ে তাকায় দেখেন কার কি পরিমাণ জীবনে গুনাহ করেছেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ আর গুনাহ করব না, আজকে থেকে তওবার নিয়তে হাজির হয়ে গেলাম, নামাজ সারব না, আর কোনোদিন চোখের জিনা করব না, হাত দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, অন্তরের পরিকল্পনায় গুনাহ করব না। ও আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الاسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة انك لا تخلف الميعاد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ও দয়ার মালিক, কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত মুরুব্বিরা হাত তুলেছেন, আমার কলিজার টুকরা কত যুবক ভাইয়েরা হাত তুলেছেন, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ানের কত মা বোনেরা হাত তুলেছেন, মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মজলিস কবুল করে নেন, আয় আল্লাহ
আজাদের স্মরণে আজ এই আয়োজন, হাটহাজারীর হযরত শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, চরমোনার পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ যত মুরব্বীদের আমরা হারিয়ে ফেলেছি, মেহরবানি করে তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাদের রেখে যাওয়া আমানত রক্ষা করার তৌফিক দান করেন। বর্তমানে যে মুরব্বীরা আমাদের বুজুর্গ ওলামায়ে হযরত বেঁচে আছেন তাদের হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাদের সংস্রবে গিয়ে আমাদের আমল ঠিক করার তৌফিক দান করেন। আয় আল্লাহ খাটি আপনার বন্ধু যারা আউলিয়ায়ে কেরাম তাদের বন্ধু আমাদেরও বানায় দেন, বা সত্য নামাজি বানায় দেন।